দেখুন, নাসা বলেছে এলিয়েনরা পৃথিবীর দিকে আসছে। এলিয়েন নিয়ে ধোঁয়াশা শুরু হয়নি আজও অবধি। প্রশ্ন থাকছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে কি মানব জাতি একমাত্র, নাকি কোনো এক সুদূর গ্রহে রয়েছে মানুষ কিংবা মানুষের মতো অন্য কেউ? সে প্রশ্নের উত্তর অধরা। মহাকাশ বিজ্ঞানীদের দিকে পানে অনুসন্ধিচ্ছু মানব জাতি, তবে এবার নাকি সেই প্রশ্নের উত্তর মিলবে এমন ইতিবাচক সম্ভাবনার কথা জানাচ্ছে নাসা। বিশ্বের অন্যতম হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস এর দাবি, গোটা বিশ্বকে চমকে দিয়ে ভিন গ্রহীদের অস্তিত্বের খবর দিতে নাকি গোপনে প্রস্তুত হচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশ্বের একাধিক জঙ্গি সংগঠনের তথ্য ফাঁস করেছে এই অ্যানোনিমাস। আইএসের বিরুদ্ধে রীতিমতো জিহাদ ঘোষণা করেছে তারা। এবার তারাই তাদের ওয়েবসাইটে লিখেছে যে নাসা বলেছে এলিয়েনরা আসছে। একটি ভিডিওতেও এমনটা দাবি করেছেন তারা। ভাঙ্গা ভাঙ্গা যান্ত্রিক গলায় অ্যানোনিমাসের তরফ থেকে বলা হয়েছে, শীঘ্রই ভিন গ্রহদের নিয়ে বড়সড় ঘোষণা করতে চলেছে নাসা, গোপনে চলেছে তার প্রস্তুতি। অ্যানোনিমাসের দাবি, নাসার বিজ্ঞানী থমাস জুরবিউকেন বলেছেন, নাসার সাম্প্রতিক কিছু আবিষ্কারই বলে দিচ্ছে যে আমরা এলিয়েন লাইফের অনেক কাছাকাছি পৌঁছে গেছি। তিনি আরও বলেন, 25 বছর আগেও আমরা জানতাম না যে সৌরজগতের বাইরে আরও গ্রহ আছে, আর আজ আমরা সূর্যের কক্ষপথের বাইরে প্রায় 3400 গ্রহ আবিষ্কার করে ফেলেছি, আরও আবিষ্কার করে চলেছি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।